গতকালকে আমি ফেসবুকে অ্যাড দিয়েছিলাম এবং বলেছিলাম যে একটা ভিডিও আমি নিয়ে আসছি আপেল বাগানের। তো আপনাদের বা আমার কথা মতো কথা রাখতে হতে পেরেছি। আমি আজকে যে ভিডিওটা দেখাবো, আমি একটা আপেল বাগানে এসেছি। এটা বাগান ঠিক নয়, এটা হচ্ছে রিসার্চ সেন্টার। তো রাস্তায় আমি এন্ট্রি করছি, বাগানে মোটামুটি আমি পৌঁছে গেছি। সামনে থেকে আমি ভিডিওটা শুরু করব। চলুন তাহলে দেখা যাক সেই বাগানের মধ্যে কী কী আপেল আছে। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখন কোন জায়গায় এসেছি বা কোথায় এসেছি। পুরো আপেলের বাগানই নয়, আমি এসেছি আপেল রিসার্চ সেন্টারে। এখানে রিসার্চ করা হয়। গাছগুলো দেখছেন তো কেমনভাবে সুন্দর করে বেড়ার মতো করা আছে। আপেলের গাছটাকেই বেড়ার মতো করে দিয়েছে। প্রচুর এখানে আপেল আছে, প্রচুর কোয়ালিটির আছে। হয়তো এর আগে আপনারা ভিডিও দেখেছেন যে হয়তো কিছু আপেল বাগান টাগান দেখাচ্ছে, দু চারটে আপেল একটা বাগান, কিন্তু এটা পুরো হচ্ছে রিসার্চ সেন্টার। এখানে প্রচুর, সামনে দেখাচ্ছি কতটা লম্বা আছে এই বাগানটা, রিসার্চ সেন্টার। ওই পুরো দেখতে পাচ্ছেন সবটাই শুধু আপেল আর আপেল, কি বলবো, এবং অনেক কোয়ালিটির। হয়তো এখন পাতা বেশি হয়ে গেছে, পাতা দেখে হয়তো বুঝতে পারছেন যে পাতা হয়তো বেশি মনে হচ্ছে, কিন্তু না, পাতা থেকে আপেলই বেশি আছে। আমি হয়তো এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ পাতাগুলো এখন বড় হয়ে গেছে একটু, যার জন্য আপেলটা ঢেকে গেছে। অনেকেই বলে না যে আপেলের বাগানে আপেল পুরো পড়ে থাকে নিচে, বাস্তব কি না সেটা দেখেন। এই দেখেন সব আপেল এখানে নিচে পড়ে আছে। প্রচুর কোয়ালিটির প্রচুর। এই সামনে হচ্ছে গ্রিন আপেল, নিশ্চয়ই নাম শুনেছেন গ্রিন আপেল, যেটা হচ্ছে এই সামনেকার গাছটা। আমি একটু বড় করে দেখাবার চেষ্টা করছি। এইটা হচ্ছে গ্রিন আপেল, একটা কোয়ালিটি। এটা পাকা অবধি সবুজই থাকে, এটা কিন্তু বড় হয় না। আর আমি একটু পুরো বাগানটাকে নেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা বড় বাগান আছে এখানে, প্রচুর কোয়ালিটির আছে। অত ভেতরে আমাদেরকে যেতে দেবে না, ভেতরে যাওয়ার জন্য পারমিশন নিতে হয়। তো আমি ততটা পারমিশন নিইনি বাগানে ভেতরে যাওয়ার জন্য। আমি সাইড থেকে বলেছি যে আপেলগুলো গাছগুলো দেখাবো একটু। কিছু আপেল এখানে নষ্ট হয়েছে। এটা এখানে অনেক কোয়ালিটির আছে, তো আমরা তো আপেল চিনি না অ্যাকচুয়ালি। আর আমাদের বাংলা যে আপেলটা যায় ওটা কিন্তু কোনো দিনই কাশ্মীরের আপেল নয়, এখানে একটা সেন্টই আলাদা। তো আমি এক ভাইকে পেয়েছি, ভাইকে আমি জিজ্ঞেস করবো, এটা তো বাংলা বলতে পারবে না। তো ভাই, এ যে কোয়ালিটি হে, কোন সব কোয়ালিটি কা হে ইয়ে আপ সে কাশ্মীরি মে ইসকো চম্বুরা কেহতে হে, চম্বুরা কেহতে হে ইসকো, ইসকো চম্বুরা কেহতে হে। অর ভি বহুত কোয়ালিটি কা হোগা মেরে খেয়াল সে ইয়াহ পে, আলাগ আলাগ কো বহুত সারা কোয়ালিটি কা হে। ও সামনে যে দেখাই দে রে গ্রিন সাইড, পাতা নেই আগে, দেখছেন তো এখানে গ্রিন আপেলও আছে, প্রচুর আছে, প্রচুর কোয়ালিটি। সামনে ভাই আমাকে নিয়ে এসেছে, আমি বললাম যে শুধু একবার বললাম যে আমি একটা আপেলের বাগানে যেতে চাইছি বা যাবো, কিন্তু ও আমাকে পুরো আপেলের রিসার্চ সেন্টারে নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রিসার্চ সেন্টার, এটা একটা অ্যাকচুয়ালি। দেখুন বাগানে হলে কী হয়, গাছটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে এবং সেটাই থাকবে না। এখানে দেখুন একটার সঙ্গে একটা গাছে কিন্তু টাচ হয়ে নাই, মিডিলে লাইনটা হলে দেখতে পাবেন। আমি দেখি এই যে গাছটা দুই দিকে শুধু গাছটাকে ছড়িয়েছে, মানে প্ল্যানিং করে। আর রিসার্চ সেন্টারে এইটাই হয় পুরো একদম। এই দেখেন কীভাবে আপেল আছে গাছে, এটা পুরো রিসার্চ সেন্টারের অফিসটা আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো অফিসটা আছে এখানে। সামনেটায় কিছু গার্ডেন এখানে আছে, এবং এখানে বিভিন্ন যারা কর্মরত আছেন তিনারা হয়তো এখানে বসেই কাজ করেন। এটা কিন্তু বাগান নয়, আমি কিন্তু বারবার বলছি এটা বাগান নয়, রিসার্চ সেন্টার। এখানে প্রচুর কোয়ালিটির এখানে আপেল গাছ দেখতে পাচ্ছি। আমি ভেতরে একটু যাওয়ার চেষ্টা করবো। সামনেটা খুব লাল একটা দেখতে পাচ্ছি, এইদিকে আমি যাচ্ছি ওখানে। জানি না এটা কোন কোয়ালিটির, তবে এটা হচ্ছে খুব লাল মনে হচ্ছে দেখে, খুব লাল। আর নিচে কতগুলো পড়ে আছে আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি, এগুলো দেখেন সব নিচে পড়ে আছে আপেল। সামনে যে গাছটা আছে কীরকমভাবে থকাগুলো ধরে আছে, হয়তো ভিডিও দেখা সম্ভব হচ্ছে না, একটুখানি দূরে ওটা,
একটুখানি দূরে, ওই দেখেন নিচে অবধি পুরো একদম, এই দেখেন পুরো নিচে থেকে ওপর অবধি পুরো আপেল আছে। আপনাদেরকে বুঝাতে পারবো না, মানে কল্পনার বাইরে। দেখুন কতগুলা কিভাবে আপেল হয়ে আছে, পুরো ওই ওপরগুলো, মানে গাছগুলোকে কাটিং করা হয়তো প্রতি বছর, প্রচুর আপেল এখানে, প্রচুর মানে পাতার ভিতরে দেখুন ওইদিকে পুরো গাছটা একদম ভর্তি হয়ে আছে। নিচেগুলো দেখাচ্ছি, এই দেখেন গাছটা নিচে থেকে একদম শুরু হয়েছে, দেখেন ওই দিকটাই, এই দিকটাই পুরো পুরো একদম ভর্তি আছে আপেল। একটা কোয়ালিটির এখানে পেয়েছি একটা কোয়ালিটি, ওই যে বললাম এটা হচ্ছে রিসার্চ সেন্টার, একরকম নেই। আপেলটার সাইজটা ছোট, আপেলের সাইজটা ছোট কিন্তু প্রচুর আছে। গাছটার হাইট কতটা দেখবেন, যে পুরোটা পুরোটাই হচ্ছে এটা দেখ, পুরো আমার সমান, একদম আমার সমান। এখানে কিন্তু প্রচুর আপেল এখানে ধরে আছে, এই যে হাইট প্রচুর একদম থকা থকা পুরো আপেল এখানে পুরো ধরে আছে, এইটুকু মাত্র হাইট কিন্তু আপেলে ভর্তি একদম। রিসার্চ সেন্টারে ওই জন্যই যে বিভিন্ন কোয়ালিটি ব্রিডকে মিক্স করে এরা হয়তো কোয়ালিটি চেঞ্জ করে। প্রচুর অনেক বড় ভেতরটা আমি পুরোটা দেখলাম, এখানে অনেকটা পুরো গাছটাই হচ্ছে দুপুর হবে 1.5 ফুট, 1.5 ফুট গাছ। এই 1.5 ফুট গাছে এখানে কত কত আপেল ধরে আছে, 1.5 ফুট গাছে কত আপেল ধরেছে চিন্তা করতে পারবেন। সব কাটিং করা আছে কিন্তু একটুখানি ফেংড়ি নিয়েছে, সেখান থেকে কিন্তু পুরো আপেল ধরেছে, পুরো ভর্তি আছে আপেল। এই যে বিভিন্ন কোয়ালিটির আপেল এখানে পুরো, এটা বাগান নয় রিসার্চ সেন্টার। হ্যাঁ সবাই কমান্ড করছে, জিজ্ঞেস করছে যে এখানে কি আলাদা কেন বা কীরকম, সকলকে বলছি এটা রিসার্চ সেন্টার, যার জন্য অনেক কোয়ালিটির এখানে আছে।